কালকে পার্টির প্রোগ্রাম ছিল, তৃণমূলের প্রোগ্রাম ছিল, সেখানে বিজেপি জমাতে ছিল, এখানে এখানে ছিল। তা কোনো কারণে আমাদের পার্টি সংক্রান্ত ব্যাপারে আমি একটা ব্যবসায়ী সমিতির লোক, হ্যাঁ, এবং ব্যবসায়ী সমিতির দায়িত্বে আছি। তা সেখানে আমরা বললাম ভবতোষবাবুকে আমাদের কোনো অসুবিধার ব্যাপার আছে কি না, বললো না আমি আছি, আপনাদের কোনো অসুবিধার ব্যাপার নেই, হ্যাঁ, সেটা যদি কিছু হয় সেটা আমি দায়িত্বে আছি, আমি দেখে নেব। তা সত্ত্বেও এই ঘটনাটা কেন হলো আমার কথা হচ্ছে, এটা এখানে বাজারে বোমাবাজি হয়েছে, কিছু দোকান লুট হয়েছে, কিছু দোকান আতঙ্কে খুলতে পারতেছিল না, এরকম একটা পরিস্থিতি ছিল। আজকে এটা কার মদতে হলো আমি বলবো ভবতোষবাবুর মদতে এই কাজটা হয়েছে। তুমি বলা সত্ত্বেও এই ঘটনাটা হলো কেন? ভবতোষবাবু এখানকার দায়িত্বে এসেছে পুলিশ, তার জন্য আজকে আমরা তার জন্য পদ অবরোধ করতেছি, যারা দোষী ব্যক্তি তাদের শাস্তি হোক সেটাই আমরা চাচ্ছি, তাদের ধরা হোক। এটা লাগাতার চলতে যাবে, অনির্দিষ্টকালের জন্য চলতে থাকবে, এটা গ্রেপ্তার না করা অবধি অনির্দিষ্টকালের জন্য এটা চলতে থাকবে।